হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হাবিব বাইক স্টোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে কিন্তু আমার কাছে মোট 9টার মতো বাইক রয়েছে, সবকটাই কিন্তু নিউ কন্ডিশন বাইক। এর মধ্যে আপনাদেরকে বলে দেয় ইয়ামা FZS ভার্সন 2 ব্লু কালার বাইক একটি রয়েছে, তাছাড়া রয়েছে দুইটা মনোটন, একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার। ব্লু কালারের বাইকটা মাত্র 6 দিন ব্যবহার করা। এছাড়া আপনারা দুইটা এসএফ পাচ্ছেন, একটা হচ্ছে কার্বোডের ভার্সন আর একটা হচ্ছে FI ভার্সন। একটা বয়স 3.5 মাস আর একটা খুবই কম চলা শোরুম কন্ডিশনের। এই পাশে দুইটা নেকেট ভার্সনের সুজুকি জিক্সার দেখতে পাচ্ছেন, একটা ব্লু কালার আর একটা ব্ল্যাক কালার, দুইটাই কম ইউজ করা। আর এর সাথে আপনাদেরকে বড় আর একটি বাইক দেখে দিচ্ছি, সেটা হচ্ছে MT15। এটা মাত্র 1 মাস বয়স, বাইকটা কিন্তু শোরুম কন্ডিশন রয়েছে। এই প্রতিটা বাইকের প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, পূর্ব আদালত পাড়া। শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর দিকে প্রথমে আপনাদেরকে যে বাইকটি দেখিয়ে দেবো সেটা হচ্ছে টিভিএস রাইডার। টিভিএস রাইডার বাইকটি দেখতে পাচ্ছেন, এটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম পাচ্ছেন। তবু আপনাদেরকে টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিই। দেখেন ভিউয়ার্স, নিউ হচ্ছে যে টায়ারের দাগটা থাকে সেই দাগটা কিন্তু রয়ে গেছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। বাইকটা কিন্তু খুবই কম চলা, মাত্র 3 থেকে 4.5 মাস বয়স বাইকটার। ব্যাংক জমা দেওয়া রয়েছে 4000 কিলোমিটার রান। তো রাইডার বাইক যারা খুঁজতেছেন ব্ল্যাক কালারের রিকন্ডিশন বাইকের মধ্যে শোরুম কন্ডিশন বাইক, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। বাইকটার প্রাইস পড়বে 1,42,000 টাকা, এটা আস্কিং প্রাইস। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির FZS ভার্সন 2 ব্লু কালারের বাইক। এটাও কিন্তু নিউ কন্ডিশন বাইক, এটাতে টায়ারের দাগগুলো কিন্তু রয়ে গেছে, এটা আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন ভিউয়ার্স, নিউ হচ্ছে যে টায়ারের দাগটা থাকে, 3টা দাগই কিন্তু স্পষ্ট রয়েছে। বাইকটা খুবই কম চলা, মাত্র 2700 কিলোমিটার রান করেছে বাইকটি, বয়স মাত্র 3 থেকে 4 মাস হবে, অন টেস্ট অবস্থায় রয়েছে। যারা নিউ কন্ডিশনের ইয়ামাহা FZS ভার্সন 2 ব্লু কালার বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। এই বাইকটির প্রাইস পড়বে 2,15,000 টাকা, এটা আস্কিং প্রাইস। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন, যে টাকাটা সেভ পাবেন ওই টাকা দিয়ে আপনারা নাম্বার করে নিতে পারবেন। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন ব্লু ব্ল্যাক কালারের বাইক। এটা কিন্তু টাঙ্গালে 2 বছর রেজিস্ট্রেশন করা রয়েছে, বাইকটি রান করেছে অনলি 6000 কিলোমিটার, শোরুম কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই, নিউ কন্ডিশনও পাচ্ছেন। এই বাইকটির প্রাইস পড়বে 1,78,000 টাকা, এটা ফিক্সড প্রাইস না, অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন। তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন ব্লু কালার বাইক, মাত্র 6 দিন ব্যবহার করা, 295 কিলোমিটার রান করেছে, শোরুম কন্ডিশন রয়েছে, এটা আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন পাচ্ছেন। তো এই বাইকটির প্রাইস পড়বে 1,85,000 টাকা, এটা আস্কিং প্রাইস, অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন। তো পরবর্তীতে SF বাইক দেখিয়ে দেবো আপনাদেরকে, SF ব্ল্যাক কালারের কার্বোরেটর ভার্সন। বাইকটা মাত্র 4300 কিলোমিটার রান করেছে, শোরুম কন্ডিশন রয়েছে, অন টেস্ট অবস্থা রয়েছে। এই বাইকটির প্রাইস পড়বে 2,72,000 টাকা, এটা আস্কিং প্রাইস, অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন। তো পরবর্তীতে যে সুজুকি জিক্সার SF FIVS ব্ল্যাক কালার বাইক দেখতেছেন, এটাও কিন্তু ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন রয়েছে, মাত্র 3 মাস বয়স, 3 থেকে 3.5 মাস হবে, ব্যাংক জমা দেওয়া রয়েছে, এর সাথে এক্সট্রা 7 থেকে 8 হাজার টাকা অ্যাক্সেসরিজ লাগানো রয়েছে, যেটা আপনাদের নিউ শোরুম থেকে ক্রয় করলে কিন্তু থাকে না, এক্সট্রা কিনে লাগাতে হয়। সেই অ্যাক্সেসরিজগুলো কিন্তু লাগানো আছে এই বাইকটিতে। বাইকটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে, বাইকটি কিন্তু নিউ হচ্ছে যে টায়ারের দাগ থাকে সেই দাগটাও কিন্তু রয়ে গেছে, অন্ধকার হয়তো আপনাদের দেখতে প্রবলেম হতে পারে, বাট নিউ কন্ডিশন যেরকম থাকে ঠিক একই রকম পাচ্ছেন। এই বাইকটি রান করেছে অনলি 2800 কিলোমিটার, বাইকটির প্রাইস পড়বে 3,12,000 টাকা, এটা আস্কিং প্রাইস, অবশ্যই এখানে দামাদামি করতে পারবেন, আসলে আপনাদের কিছু সম্মানই করে দিব। তো পরবর্তীতে নেকেট ভার্সনের সুজুকি জিক্সার FIVS ব্লু কালার বাইক দেখাচ্ছি, এটা 2 মাস ইউজ করা, বাইকটির প্রাইস পড়বে 2,48,000 টাকা, অন টেস্ট অবস্থা রয়েছে। যারা নেবেন অবশ্যই দামাদামি করতে পারবেন। নেকেট ভার্সনের আরও একটি ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন, এটা মাত্র 6 দিন ব্যবহার করা হয়েছিল। যারা নেকেট ভার্সন নিউ নিতে যাচ্ছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। বাইক ভিউয়ার্স, এই বাইকটির প্রাইস পড়বে 2,63,000 টাকা, আসলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিতে পারবো, মানে আপনারা দামাদামি করতে পারবেন। বাইকটি 2 বছর রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া রয়েছে, বাইকটির প্রাইস পড়বে 2,63,000 টাকা, আর শোরুম কন্ডিশনে মাত্র 300 কিলোমিটার রান করেছে।
তো ভিউয়ার্স এখন আপনাদেরকে যে বাইকটি দেখিয়ে দিব সেটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির MT15 R15 এর নেকেড ভার্সন বাইক এর বাইকটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন ভিউয়ার্স মাত্র 1 মাস ব্যবহার করা বাইকটা মাত্র 1 মাস ইউজ হইছে মাত্র 1000 কিলোমিটার রান করছে তাও আবার টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইলের আপনার নাম্বারটা পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার বলে সবকিছু পেয়ে যাবেন টাঙ্গাইলের নাম্বার হয়েছে এটা এটা টায়ারে দাগটা দেখেন ভিউয়ার্স নিউ অবস্থা যে টায়ারে দাগ থাকে দুইটা দাগ সেই দুইটা দাগই কিন্তু রয়ে গেছে টায়ারটা ক্লিন করি নাই তাই কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস এবিএসটা দেখেন এক মাসে বাইকে কিছুই হয় না এটা আপনারা সকলেই জানেন যারা এমটি ফিফটিন বাইকটি খুঁজতেছেন রিকন্ডিশন বাইকের মধ্যে নিউ কন্ডিশনে নেবেন তাদের জন্য কিন্তু এই বাইকটা তো এই বাইকটা রিয়ার টায়ারটাও দেখাই দেয় দেখেন ভিউয়ার্স রিয়ার টায়ারে কিন্তু দাগটা রয়ে গেছে এই যে দাগটা রয়ে গেছে রিয়ার টায়ারের নিউ অবস্থা যেরকম থাকে দাগ সেই দাগটা কিন্তু রয়ে গেছে এটাও কিন্তু শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই টাঙ্গাইলের 2 বছর রেজিস্ট্রেশন করা রয়েছে তো এটা যারা আপনারা টাঙ্গাইলের নাম্বার করা বাইক খুঁজেন MT15 নেকেড ভার্সন বাইক খুঁজতেছেন নিউ শোরুম থেকে পরিকল্পনা করতেছেন যে নিউ শোরুম থেকে নেবেন তাদের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু একদমই নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন রয়েছে মাত্র 1 মাস ইউজ হয়েছে তার মধ্যে এক আপনার 2 বছর রেজিস্ট্রেশন মানে নাম্বার বের হয়ে পড়ছে টাঙ্গাইলের নাম্বার বের হয়ে পড়ছে তো এই বাইকটি প্রাইস পড়বে 4 লাখ টাকা এটা নিউ প্রাইস হচ্ছে 4,30,000 টাকা প্লাস হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য টাকা আপনারা ধরেন 18,000 টাকা জমা করা হয়েছে সেই তুলনায় দামটা আস্তে আস্তে আপনার 4,48,000 টাকা 4,48,000 থেকে আপনারা প্রায় 48,000 টাকা মানে প্রায় 50,000 টাকা মতো সেভ পাচ্ছেন এই বাইকটি নিলে এই বাইকটি নেওয়ার যে কথা নিউ শোরুম থেকে আমার কাছ থেকে নেওয়া কিন্তু সেম কথা নিউ কন্ডিশন আছে যারা নিউ বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাইকটি তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা প্রতিটা বাইকের প্রাইস এবং এই ডিটেইলস সম্পর্কে জানলেন যারা নিউ কন্ডিশন বাইক নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা আপনাদেরকে পুনরায় বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদালত পাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আপনারা যারা বাইক এক্সচেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই এক্সচেঞ্জ করে যে কোনো ধরনের বাইক আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বাইকগুলো দেখা যাচ্ছে ঢাকার নাম্বার অথবা অনটেস্ট অথবা টাঙ্গাইলের নাম্বার হতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ